ফের বোমা উদ্ধারের ঘটনায় তৃণমূলকে আঘাত নিলেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ। বৃহস্পতিবার দিল্লি যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে তার কটাক্ষ। গ্রামেগঞ্জে বন্দুকের কারখানা চলছে, টিএমসি পার্টি অফিস থেকে বস্তা বস্তা বোমা উদ্ধার হয়। উল্লেখ্য, সম্প্রতি বর্ধমান শহরে 20টি বোমা সহ যাত্রীবাহী সরকারি বাস থেকে গ্রেপ্তার করা হয়েছে এক দুষ্কৃতীকে। পানাগড় আর্মি ক্যাম্পের দিকে যাওয়া ওই বাসটিতে ওঠে ওই দুষ্কৃতী, এমনটাই সূত্রের খবর। এরপর নিরাপত্তা নিয়ে রাজ্য পুলিশ মহলে সতর্কতা বেড়েছে। অন্যদিকে মালদহ থেকে বীরভূম প্রায় প্রতিদিনই বিভিন্নভাবে বোমাবাজির ঘটনা, বোমা উদ্ধারের ঘটনা সামনে আসে। এ নিয়েই এবার দিলীপ ঘোষ রাজ্য সরকারকে বিঁধলেন, এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। যে বোম বন্দুকের কারখানা চলছে এখানে, টিএমসির পার্টি অফিস থেকে বস্তা বস্তা বোমা পাওয়া যায়, আমার মনে হয় সেটাই এখন শিল্প হয়ে গেছে। বাসে গাড়িতে করে চারিদিকে সাপ্লাই হচ্ছে। আইন শৃঙ্খলা অবস্থা কোথায় পৌঁছেছে এবং সমাজবিরোধীরা কত বেফোরা হয়ে গেছে, এ সমস্ত ঘটনা থেকেই বোঝা যায়।